আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অপশোস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আইটির নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে তৈরি করে দেখাচ্ছি পেঁপে দিয়ে তৈরি মজাদার কুড়মুড়ে পাকোড়া বা বড়া। পেঁপে আমরা অনেকভাবেই খেয়ে থাকি, পেঁপে ভাজি, পেঁপে তরকারি, পেঁপে ডালনা। তো পাকোড়ার রেসিপিটা হয়তো অনেকেই এখনও করেননি, তো তাদের জন্য আমার আজকের ওই রেসিপি। তার আগে বলে নিচ্ছি, আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পেঁপের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কাঁচা পেঁপে নিয়েছি, ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি একটা গ্রেটার দিয়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি, এখানে আমি ব্যবহার করেছি শাহি গরম মশলা। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আপনারা চাইলে এখানে কুচো আদা রসুনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আসলে হলুদ গুঁড়োটা আমার আগে দেওয়া উচিত ছিল, তাই আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে খুব বেশি ঝাল করছি না, সেজন্য মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। এছাড়া আমি যে শাহি মশলা পাউডার ব্যবহার করেছি এটা একটু ঝাল ঝাল, এটার মধ্যে সামান্য মরিচ আছে, তোমার বাচ্চারা খাবে, সেজন্য আমি খুব বেশি ঝাল এখানে ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। এখন এর সাথে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, এখানে শুকনো চালের গুঁড়ি আমি নিয়েছি, অবশ্যই শুকনো চালের গুঁড়িটাই ব্যবহার করবেন, এতে অনেক বেশি ক্রিস্পি হবে। আর দিয়ে দিলাম সামান্য কালো জিরা, এভাবে হাতের মধ্যে একটু ডলে নিলাম, তাতে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে। আর কালো জিরা যদি পাকোড়ায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এছাড়াও কিন্তু কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এখন আমি সব উপকরণ একসাথে মেখে নিলাম। আমার কাছে একটু শুকনো মনে হচ্ছে, তাই আমি 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করছি। খুব বেশি পানি দিবেন না, যদি পাকোড়ার এই মাখানোটা যদি পাতলা হয়ে যায়, অনেক বেশি পানি পানি হয়ে যায়, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, নরমই থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা এরকম হয়েছে, অনেক বেশি আঠালো হয়েছে। দেখছেন খুব সুন্দর পাকোড়া তৈরি একটা শেপ হয়ে গেল। এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি রেস্টের জন্য। আর এই ফাঁকে আমি তেলটা গরম করে নিচ্ছি, আসলে তেলটা গরম হওয়া পর্যন্ত এটা রেস্টে রেখেছিলাম। তো এখন আমি এভাবে করে পাকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে আমি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে পেঁপের পাকোড়া যে কত মজা, আপনারা এখনও যারা বাসায় বানিয়ে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। সাধারণত বাচ্চারা পেঁপে খুব বেশি একটা পছন্দ করে না, বাচ্চারা কেন, অনেক বয়স্ক মানুষ আছে পেঁপে খেতে ভালোবাসে না। তো এইভাবে যদি পাকোড়া বানিয়ে খান এটা কিন্তু খুবই হেলদি আর খুবই টেস্টি। এটা খালি খালিও খাওয়া যায়, আবার ভাতের সাথে বড়া হিসেবেও কিন্তু খাওয়া যায়, আবার টি টাইমেও কিন্তু খেতে পারেন। তো পাকোড়াগুলো এরকম একটু কালার চলে এসেছে, তাই আমি উল্টিয়ে দিলাম। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে করে একে একে আমি সব পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল মজাদার কুড়মুড়ে পাকোড়া। আমি একটি পরিবেশন
আমি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, দেখতে নিশ্চয় ভালো লাগছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন উপরে ক্রিসপি আর ভিতরে অনেক সফট, কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতে হবে দুর্দান্ত। তো এই ছিল আজকে আমার কাঁচা পেঁপেদের তৈরি পাকোড়া রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।